আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সকালবেলা খালি পেটে পানি খেলে কি ধরনের উপকার আপনারা পেতে পারেন পানির অপর নাম জীবন এটা আমরা সবাই জানি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে ফাংশন করার জন্য পানির ভূমিকা রয়েছে সেটা হজম হোক অথবা আমাদের শরীরের বর্জ্য পদার্থ বের করে নিয়ে যাওয়ার জন্য হোক অথবা আমাদের ত্বক সুন্দর রাখার জন্য হোক চুল সুন্দর রাখার জন্য হোক হজম সঠিকভাবে হওয়ার জন্য হোক ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এরকম নানাবিধ উপকার রয়েছে কিন্তু সকালবেলা যদি খালি পেটে পানি খাওয়া যায় তাহলে এর মারাত্মক রকমের ভালো কিছু উপকারী দিক রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে আমরা যদি সকালবেলা খালি পেটে পানি খাই তাহলে অনেক ক্ষেত্রে আমাদের বিপাকের হার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি পায় তো চব্বিশ যদি বিপাকের হার বৃদ্ধি পায় তার মানে আপনার পরিপাক্রিয়া বৃদ্ধি পাবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে যার কারণে আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন আপনার শরীর খুব সহজেই পুষ্টি উপাদানগুলো খাবার থেকে শোষণ করতে পারবে এছাড়াও চুলকে চকচকে ভাব প্রদান করবে এবং আপনার ত্বক সুন্দর রাখবে আমাদের ত্বক এবং চুল এটা কিন্তু আমাদের শরীরের ডিহাইড্রেশনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয় এজন্য আমরা যদি সবসময় পরিমাণ মতো পানি খাই তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা সেল সঠিক পরিমাণে পানি পাওয়ার কারণে সেগুলো দ্রুততার ভারসাম্য বজায় রাখতে পারবে এবং এগুলো উজ্জ্বলতা প্রদান করবে যার কারণে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য সকালবেলা খালি পেটে পানি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে যাদের ব্রণ আছে ত্বকের মধ্যে ব্রোন আছে অথবা ফুসকুরি বিভিন্ন রকমের ত্বকের সমস্যা আছে তারা খালি পেটে যদি নিয়মিতভাবে পানি খান তাহলে ধীরে ধীরে তাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে আমরা যখন খাবার খাই সেই খাবারের মাধ্যমে বিভিন্ন রকমের বিষাক্ত কেমিক্যালস বা এই ধরনের টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে তো এই টক্সিনগুলোকে বের করে দেওয়ার জন্য পানির অন্যতম ভূমিকা আছে আমরা যখন প্রস্রাব করি তখন প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের বর্ধ পদার্থগুলো বের হয় আর আহ আপনারা যদি বেশি পরিমাণে পানি খান তাহলে এই টক্সিনগুলো বেশি পরিমাণে শরীর থেকে বের হতে পারবে আর এর কারণে আপনার শরীর বিষমুক্ত থাকবে এছাড়াও যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে এবং পাকস্থলিতে অ্যাসিডের মাত্রাধিক হওয়ার কারণে বদহজম হয় বা এই ধরনের অ্যাসিডিটি হয় বা গ্যাস হয় এই ধরনের সমস্যা আছে তারা সকালবেলা খালি পেটে পানি খেলে তাদের এই অ্যাসিডিটির সমস্যাও দূর হবে এবং ধীরে ধীরে গ্যাস্টিকের সমস্যা দূর হওয়ার মাধ্যমে তাদের বদহজম হওয়ার যেই টেন্ডেন্সি সেটাও দূর হবে এর কারণে যারা বদহজম সমস্যায় ভুগছেন তারা সকালবেলা নিয়মিতভাবে পানি খান তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই নিরাকের লক্ষ্য করবেন এছাড়াও সকালবেলা খালি পেটে পানি খেলে আমাদের লিমফ্যাটিক সিস্টেম যেটা আছে সেটা সক্রিয় হয় এবং ভারসাম্য বজায় থাকে যার ফলে এই লিমফ্যাটিক সিস্টেমের ভারসাম্য থাকার কারণে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট হয় অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর এই নিয়মিতভাবে সকালবেলা পানি যারা খায় তাদের রোগ হওয়ার সম্ভাবনা যে কোনো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় সেটা জ্বর হোক সর্দি কাশি হোক অন্যান্য সকল রোগ হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে যেতে থাকে এছাড়াও সকালবেলা খালি পেটে পানি খেলে আমাদের পাকস্থলীতে থাকা যে অ্যাসিড এই অ্যাসিডের মাত্রা কমে যায় এবং এটা পাতলা হতে থাকে এই অ্যাসিডের কারণে কিন্তু অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে কিডনিতে পাথর হয় যার কারণে নিয়মিতভাবে সকালবেলা যদি পানি খাওয়া হয় তাহলে এই অ্যাসিডের মাত্রা কমে যাবে এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে কমে যাবে এজন্যই যাদের কিডনিতে সমস্যা আছে অথবা মূত্র নালিতে সমস্যা আছে তারা সকালবেলা খালি পেটে যদি অনেক পরিমাণে পানি খান তাহলে তাদের এই কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং মূত্রথলি সবসময় ক্লিয়ার থাকবে এছাড়াও সকালে খালি পেটে পানি খেলে আরও অন্যান্য অনেক সুবিধা আছে যেমন ও ওজন কমে যাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয় কেননা সকালবেলা খালি পেটে পানি খেলে মেটাবলিক রেট বৃদ্ধি পায় আর মেটাবলিক রেট যখন বৃদ্ধি পায় তখন আমাদের শরীরে থাকা চর্বিগুলোও খুব সহজে ভেঙে যায় এবং এর মাধ্যমে শরীরের চর্বিগুলো ভেঙে যাওয়ার মাধ্যমে ওজনও কমে যেতে শুরু করে তো এভাবেই সকালবেলা পানি খাওয়ার মাধ্যমে আরও অনেক 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 বেনিফিট আছে যেগুলো আসলে একটা ভিডিওতে বলে শেষ করা সম্ভব না তো অন্তত এই সুবিধাগুলো যদি আপনারা পেতে চান তাহলে নিয়মিতভাবে সকালবেলা খালি পেটে পানি খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলুন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আপনারা যদি ফেসবুকের মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ